গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর পর পুলিশ মামলা হাতে নিলেও কিন্তু এখনও অধরা স্বামী সহ অভিযুক্ত দুইজন। ২০১৭ সালের ডিসেম্বর মাসে বক্সনগর পুটিয়া এলাকার মফিজ মিয়ার মেয়ে শিল্পী আক্তারের বিশালকোর নদীলাক এলাকার আব্দুল বারাকের ছেলে আবুল কালামের সাথে বিয়ে হয়েছিল। সন্তান জন্মাবার পর থেকেই গৃহবধূর শিল্পী আক্তারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে স্বামী আবুল কালাম। গত পয়লা মার্চ শিল্পী আক্তারের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। ঘটনার দিন শিল্পী আক্তারের বাবার বাড়ির লোকজন বিশালকোর মহিলা থানায় আবুল কালাম সহ তার বৌদি সহেনা আক্তারের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে। বিশালকোর মহিলা থানার পুলিশ যথারীতি ৪৯৮/এ এবং ৩০৪/বি আইপিসি ধারায় মামলা নথিভুক্ত করে, কিন্তু আজ এতদিন হয়ে গেলেও অভিযুক্তদের জালে তুলতে পারেনি বিশালগড় মহিলা থানার পুলিশ। এদিকে শিল্পী আক্তারের মৃত্যুতে তার অসুস্থ বৃদ্ধা মা দিনরাত চোখের জলে বুক ভাসিয়ে যাচ্ছেন। এদিন তারা অভিযুক্ত আবুল কালাম সহ সাহেনা আক্তারকে গ্রেপ্তার সহ কঠোর শাস্তির দাবি জানিয়েছে আইনের কাছে। পাশাপাশি তারা জানিয়েছেন অভিযুক্তদের এমন শাস্তির ব্যবস্থা করা হোক যাতে করে শিল্পী আক্তারের মতো আর কোনো গৃহবধূর প্রাণ এভাবে অকালে ঝরে না যায়। আপনার মেয়ের জামাইয়ের নাম কি ছিল? আবু কালাম। কি করতো তিনি? আপনি মেয়ের জামাই কি কাজ করে? আগে কিছু করছে না, ওন পার্সেলেন লইছিল এক বছর তখন। আচ্ছা, কি কারণে মানে মারছে কিছু জানেননি? মাইদুর করতো আমার দিয়ে অন্য কোনো না, আমার মেয়ে জামাই ওই সম্পর্ক বাইরগুলো এইডালে যদি কইতো ওই গিয়ে গলাচ্ছে বাই দিলে তো এটা করতো এটা করতো আমি দুমছি করতো মা তো তো জিয়ে কইছে না, জিয়ের কত জিঙ্গেছি কইছে না। একদিন কদুর কইছিল কোনে আমরা ঘর ওরা মই মিলিলে বুঝে একটু দিয়ে দিছি। আচ্ছা, আপনি জিয়ে কইছে মা আমার ঘর লাইনে একটা জি দিছে আমি দেখে লই পরে আমি কয়াম তোমরা। আচ্ছা, তার আর গরি কি সন্তান আছে? একজন। হ্যাঁ, একজন আছে না তো। আচ্ছা, আপনি মেয়ের জামাইর নাম কি? আবু কালাম। আর ওই জালকের সম্পর্ক যেটা কইতাছেন ওনার নাম কি? সোহেন আক্তার। আচ্ছা আচ্ছা, কবে নাগাদ মারছে যে এটা? আজকে কতদিন হইব? শুক্রবার শনি, শুক্রবারে মারছে, শুক্রবার শনিবার রবিবার সোমবার দিন। ঘটনাটা দাদা, আমার বোন ২০১৭ ডিসেম্বরে বিয়ে হয়। ওর বিয়ে হওয়ার পরে প্রায় ৪-৫ বছর ভালোই আসিল। তারপরে বিগত ১-১.৫ বছর থেকে ওর বড় ভাই বড় ভাইয়ের বউর সঙ্গে ভাবির সঙ্গে অবৈধ রিলেশন। তারপরে আমার বোন যখন অবৈধ রিলেশন দেখতে পায়, দেখার পরে যখন ওরে বলে কিছু অবৈধ রিলেশনের ব্যাপারে, তখন তে আমার ভাইকে আমার বোনকে টর্চার করে মারধর করে, তখন গলা ধরে চিপে, তখন লাথি মারে, এরকম টর্চার করে। তারপর একবার আমরা এরকম শুনতে পেয়ে আমরা ফ্যামিলি মেম্বার নিয়ে একবার বসে ওরে একদম কথাবার্তি বলে ঠিক করে দিলাম আর কি। তারপর ঠিক করে দেওয়ার পর কিছুদিন ভালো আছিল, কিছুদিন পরে আবার এমন টর্চার করতো। তারপর লাস্ট ১ মার্চে তারা আমার বোনকে গলা টিপে হত্যা করে। হত্যা করার পর প্রায় ১০টা ১১টার সময় হত্যা করে আমাদেরকে খবর দেয় পাশের বাড়ির তারা। তাদের কাছ থেকে আমরা কোনো ফোন টোন পাইনি। তারা আমাদেরকে খবর দিয়েছে প্রায় ৩টা বিকেল। তারপর আমরা ৪টা বাজে হসপিটালে গেছি আফানিয়া, গিয়ে দেখি বারান্দায় লাশ পড়ে আছে। কীভাবে মারা গেছে মানে আপনারা কিছু কইছেনি? তারা কইতেছে আমাদেরকে ফার্স্ট জুলাইছে, কিন্তু এটা ফার্স্ট জুলানো না। তারা যদি ফার্স্ট জুলাইতো তারা লগে আমাদেরকে ফোন দিত। তারা ফোন দিছে আমাদেরকে প্রায় তারা তো ফোন দেয়নি, পাশের গ্রামের পাশের লোকেরা আমাদেরকে ফোন দিছে অন্য লোকের কাছে, অন্য লোকেরা আমাদের কাছে কইছে। তারপরে আমরা খবর পেয়ে ছোটাছুটি করে যাই, গিয়ে দেখি হসপিটালে লাশ মরা। তাদের বাড়িতে যাই, তাদের বাড়িতে গিয়ে দেখিতে এমন একটা লোক নাই, সব পলাতক, কোনো লোক বাড়িতে নেই। মামলা করছেন বিষয়টা? আমি একটা মামলা করছি বিশালগড় ওমেন পিএসে। পুলিশ কি কইছিল? পুলিশ বলছে যে সুস্থ বিচার করবে, কিন্তু আজকে ৩-৪ দিন হয়ে গেছে আমি কেস করছি, এফআইআর করছি, কিন্তু আসুন তো এখনও গ্রেপ্তার করেনি, গ্রেপ্তার হয়নি এখনও। রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।